বাংলা ছায়াছবির কিংবদন্তি অভিনেতা অনুপ কুমারের জন্ম ব্রিটিশ ভারতের উত্তর কলকাতায় উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দের সতেরোই জুন তার আসল নাম ছিল সত্যেন্দ্রনাথ দাস পিতা ছিলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও সুরকার ধীরেন্দ্রনাথ দাস ও মাতা বিজয়া দেবী এনাদের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার পান্ডুয়ায় অনুপ কুমারের পড়াশোনা কলকাতার ডাফ স্কুলে অতি অল্প বয়স থেকেই উনি অভিনয় শুরু করেন এবং এতে তার হাতে খড়ি তার নিজের পিতার কাছেই উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মাত্র আট বৎসর বয়সে ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় পরিচালিত হাল বাংলা ছায়াছবিতে তার প্রথম অভিনয় শিক্ষা শুরু শিশির কুমার ভাদুরীর শ্রীরঙ্গম থিয়েটারে বাংলা চলচ্চিত্রে বিশেষ খ্যাতি অর্জন করলেও তিনি মূলত নাট্য অভিনেতাই ছিলেন অনুপ কুমার উনিশশো খ্রিস্টাব্দ থেকেই পেশাদার মঞ্চে নিয়মিত শিল্পী ছিলেন চোদ্দ বৎসর বয়সেই পেশাদারী মঞ্চে টিপু সুলতান নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন শ্রীরঙ্গম বিশ্বরূপা কাশী বিশ্বনাথ মঞ্চে তিনি নিয়মিত অভিনয় করতেন পেশাদারী মঞ্চে আনুমানিক পঞ্চাশটি নাটকে অভিনয় করেছেন অনুপ কুমার কালক্রমে তিনি নিজেকে একজন অন্যতম বিশিষ্ট কৌতুক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন অভিনয়ে অত্যন্ত দক্ষ এবং কুশলী ছিলেন তার মুখের অভিব্যক্তি ছিল অসাধারণ বাংলা নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি তিনি কিছু হিন্দি সিনেমা ও যাত্রাপালাতেও অভিনয় করেন উনিশশো থেকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তিনি ভারতীয় গণনাট্য সংঘের সাথেও যুক্ত ছিলেন নিমন্ত্রণ ছায়াছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ আঞ্চলিক ছবির অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন বাংলা ছায়াছবিতে মূলত পার্শ্ব চরিত্রে তার অভিনয় বিশেষ উল্লেখযোগ্য কয়েকটি ছবিতে অবশ্য নায়কের ভূমিকায় অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রে তিনি কমেডি চরিত্রে অভিনয় করে বহু ছায়াছবিকে ইতিহাসের পাতায় স্থান করে দিয়েছেন অনুপ কুমার উনিশশো খ্রিস্টাব্দে পলাতকা ছায়াছবিতে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বিএফজে পুরস্কার পান ১৯৮৮ অষ্টআশি খ্রিস্টাব্দে স্টার থিয়েটার থেকে পান রূপর পদক পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পুরস্কার পান উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে শিরোমণি পুরস্কারে ভূষিত হন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে দীনবন্ধু পুরস্কার পান উনিশশো ছিয়ানব্বই খ্রীষ্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ পরিচালকের স্বীকৃতিও পেয়েছিলেন হয়তো বাংলা ছবির জগৎ যোগ্য সম্মান দিতে পারেনি এই বর্ণময় অনন্য প্রতিভাধর অভিনেতা তথা মানবিক কুমার নানা রকমের চরিত্রে নানা ঘরানার ছায়াছবিতে তিনি অভিনয় করেছেন নায়ক বা খলনায়ক কোন চরিত্রেই খুব বড় ভূমিকায় তাকে মনে না রাখলেও বাঙালির রান্নায় যেমন হলুদ গুঁড়োর ব্যবহার তেমনি অনস্বীকার্য বাংলা চলচ্চিত্রে অনুপ কুমার নামের এক অনিবার্য অভিনেতার মৃণাল সেন গীতা সেনের সংসারও চালিয়েছেন বহুদিন নিজের অভিনয়ের অর্থপার্জন থেকে বাংলা চলচ্চিত্রের অন্যতম বহুমুখী প্রতিভাশালী অভিনেতা যার ক্ষুড় অভিনয়ের দীপ্তিতে নিজে ঢাকা পড়ে যাওয়ার ভয়ে স্বয়ং উত্তম কুমার তাকে বাদ দিতে বলেছিলেন একটি ছবি থেকে এমনই অপরিহার্য অদম্য উপস্থিতির বিস্তার ছিল তার একজন স্বনামধন্য অভিনেতা নাকে রুমাল চাপা দিয়ে সন্ধেবেলা শামবাজারের কাঠমিস্ত্রিদের ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন কেন কারণ হৃত্বিক ঘটক নাটকের রিহার্সাল করাবেন দৃশ্যটা খানিক অভাবনীয় বটে তবে অসম্ভব নয় অন্তত ছিল না অনুপ কুমারের পক্ষে অভিনেত্রী গীতা মেয়ের অ্যাপেন্ডিক্স অপারেশন হবে টাকা দিয়ে সাহায্য করেছিলেন কে অনুপ কুমার অভিনেতা ভঞ্জের মেয়ের অন্নপ্রাশনের উদ্দেশ্যে জোগাড় করার টাকা রাস্তায় পকেটমার হয়ে যায় সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে সাত হাজার টাকা বার করে দিয়েছিলেন অনুপ নিজের পরিচালিত তুমি যে আমার নাটকে যখন প্রযোজক সময় মতো টাকা দিতে পারছিলেন না তখন নিজের জমি বেঁচে কলাকুশলেদের অর্থ মিটিয়েছিলেন তিনি অজিত গাঙ্গুলি যেদিন মান্না ডেকে দিয়ে গান রেকর্ড করিয়ে পেমেন্ট করতে পারছিলেন না সেদিনও এগিয়ে এসেছিলেন ইন্ডাস্ট্রির সকলের প্রিয় অনুদা তরুণ জীবনে নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ভাই বোনেদের বিয়ে দিয়েছিলেন নিজে বিয়ে করেছিলেন সবার শেষে অভিনেত্রী অলকা গাঙ্গুলিকে যদিও পারিবারিক দায়িত্ববোধ আজীবন তার পিছু ছাড়েনি শুধু পরিবার কেন গোটা ইন্ডাস্ট্রি চিনত পরোপকারী অনুদাকে খরা বন্যা বা মহামারীতে বিপর্যস্ত বাঙালির পাশে বরাবর দাঁড়িয়েছেন এই মানুষটি অখ্যাত অনামা সাধারণ ভক্তদের ডাকেও তার বিপদের পাশে দাঁড়িয়েছেন চিরকাল শুধু ক্যামেরার সামনেই নয় ক্যামেরার পেছনেও ছোট বড় থেকে সকলের কাছেই তিনি ছিলেন অনুদা বম্বে বিখ্যাত সুপারস্টার শাম্মী কাপুর মহাশয় ছবির শুটিংয়ের সময় ক্যামেরাম্যানকে বলেছিলেন আরে দাঁড়ান দাঁড়ান ব্যাপারটা কী হল অনুপবাবু লাইট নিতে পারছেন না জবাবে ক্যামেরাম্যান বলেছিলেন উনি যেদিন লাইট নিতে পারবেন না আমি সেদিন ফিল্ম করা ছেড়ে দেব এই একটা বাক্যই বুঝিয়ে দেয় যে ঠিক কতটা ভালো বোঝাপড়া আর ভরসা ছিল কলাকুশলীদের সাথে তার গার্জেন গিরির জন্য শুভেন্দু চট্টোপাধ্যায় অনুপ কুমারের নাম রেখেছিলেন জেঠু তারপর থেকে অনেকেই তাকে জেঠু বলে ডাকতেন সবাই যেমন ভালোবাসত তেমন তাকে ভয়ও করত সে ভানু বন্দ্যোপাধ্যায় থেকে জহর রায় পর্যন্ত সবাই ওনারা তো খুব ড্রিঙ্ক করতেন আর অনুপ কুমার ওসবের ধার কাজ দিয়ে যেতেন না তিনি সামনে থাকলে ভানু জহরদের কিচ্ছুটি করার উপায় থাকতো না লুকিয়ে চুড়িয়ে ডাবের ভেতরে ভরে নিয়ে কখনো কখনো তারা খেতেন কতবার হয়েছে আউটডোরে কি কোনো কল শ্রোতে কলকাতার বাইরে তারা সবাই যাচ্ছেন ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায়ের স্ত্রীরা কেবলই তাকে বলতেন অনুপ তুমি একটু দেখো বাবা অমৃত কুম্ভের সন্ধানে ছবিতে এলাহাবাদে গিয়ে শুটিং হয়েছে আবার হরিদ্বার থেকে শুটিং করতে করতে ফিরেছে ইউনিট ট্রেনেরই ভেতরে পাশাপাশি টানা চার্টে বগি নিয়ে কাজ তাতে ভানু বন্দ্যোপাধ্যায় পড়েছিলেন মহা সমস্যায় এতক্ষণ মদ্যপান না করে থাকতেও পারছেন না আবার অনুপ কুমারের সামনে পানও করতে পারছেন না শেষমেশ এক সহন অভিনেত্রীকে বলেই ফেলেছিলেন অনুপ্রে সরা খান দিয়া আমি একটু ওই জামু সুচিত্রা সেনকে খানিকটা এড়িয়ে চলতেন অনুপকুমার তার কারণটা অবশ্য একেবারে অন্য সুচিত্রা সেন খুব পিছনে লাগতেন তার লেগ পুলিং যাকে বলে ফ্লোরে দেখা হলেই ডাকতেন এই যে ভালো ছেলে এদিকে এসো তো কখনো তুই কখনো তুমি এমনই সম্পর্ক ছিল সুচিত্রা সেন আর অনুপ কুমারের আড্ডায় বসলে সুচিত্রা সেন নাকি ভীষণ আদি রসাত্মক কথা বলতেন অনুপ কুমার এমনিতে খুব লাজুক প্রকৃতির ছিলেন তাই ওর অল্পতেই লজ্জায় চোখ মুখ লাল হয়ে উঠত তাই সুচিত্রা সেনের সামনে একটু গুটিয়েই থাকতেন অনুপ যেহেতু অর্থাভাবেই অভিনয় জগতে প্রবেশ পেশাদারী থিয়েটারে প্রবেশ সেহেতু প্রথম দিকে কোনো ছবি ফেরাতেন না অনুপ নায়ক হবার সুযোগ এলেও তা ধরে রাখতে পারেননি কমেডিয়ানের রোলেই ফিরে যেতে হয়েছে তাকে অনুপ নিজে মনে করতেন তরুণ মজুমদারের বরযাত্রী ছবিটি তাকে কমেডিয়ানের তকমা দিয়েছিল তাই যখন কৌতুক চরিত্রে হাঁফি উঠলেন তখন সেই তরুণ মজুমদারই তাকে ফিরিয়ে আনলেন অন্য অবতারে পলাতক ঠগিনী এবং নিমন্ত্রণ তিনটি ছবিতেই অনবদ্য নায়ক অনুপকুমার আর এই ছবি তিনটি সূত্র ধরেই হয়তো বাংলা ছবি পেতে চলেছিল অনুপ কুমার সন্ধ্যারায় জুটিকে কিন্তু বাদ সাধল সাংসারিক দায়িত্ব শুধু নায়কের চরিত্রের জন্য অপেক্ষা করলে যে চলবে না অতএব ভেঙে গেল জুটি অন্যদিকে বসন্ত বিলাপ থেকে দাদার কীর্তি কিংবা অমৃত কুম্ভের সন্ধানে ফুলের শরী নিমন্ত্রণ আলোর পিপাসা বালিকা বধূ অনুপ মুকুটে যেন এক একটি স্বর্ণখচিত পালক আবার তিনি যখন নূরজাহান শ্যামলী পরিণীতা শ্রেয়সী নাটকে মঞ্চ মাতাতেন বিশ্বাস করা কঠিন ছিল যে এই মঞ্চনারায়ণী পর্দায় মানুষকে হাসান অবলীলায় শ্রীরঙ্গম থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার পর কুড়ি বছর স্টার থিয়েটারের সাথে যুক্ত ছিলেন অনুপ একই সঙ্গে গণনাট্য সংঘের নাট্যকর্মী আন্দোলনের প্রথম সারির মুখ ছিলেন এই মানুষটি ছিলেন অসামান্য নাট্য পরিচালকও হঠাৎ নবাব নূরজাহান ইন্দ্রাণী খুঁজে ফিরি একের পর এক নাটক নির্দেশনার মধ্য দিয়ে বিচ্ছুরিত হয়েছিল তার পরিচালন দক্ষতা প্রতিষ্ঠা করেছিলেন নিজের নাট্যদল ভদ্রকালী নাট্যচক্র নাটক সিনেমার কাজ শেষ হলে চলে যেতেন এখানে সেখানে শুধু নাটক পরিচালনেই নয় অভিনেতাদের মেকআপও করে দিয়েছেন নিজের হাতে এমনই অবিচ্ছেদ্য টান ছিল তার নাটকের প্রতি রঙ্গমঞ্চের প্রতি সব্যসাচী চন্দ্রশেখর কিতনে পাশ কিতনে দূর শত্রু মিলে মোট ছয়টি হিন্দি ছবিতে নিজের দুর্দান্ত অভিনয় প্রতিভার ছাপ রেখেছিলেন অনুপ কুমার করেছিলেন বেশ কিছু ওড়িয়া ছবিও উনিশশো সালে পলাতক ছবির জন্য তার ঝুলিতে এল বিএফজে পুরস্কার নিমন্ত্রণ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কারে ভূষিত হন সালে এছাড়া উনিশশো ছিয়ানব্বই সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দীনবন্ধু পুরস্কার প্রদান করা হয় তাকে তবু হয়তো বাংলা ছবির জগৎ যোগ্য সম্মান দিতে পারেনি এই বর্ণময় অভিনেতা তথা মানবিক সেই ক্ষোভ তার নিজের মধ্যেও ছিল সেই জন্যই উনিশশো আটানব্বই তেসরা সেপ্টেম্বর তারই নির্দেশ মতো তার মৃত্যুর পর তাকে স্টুডিওতে নিয়ে যাওয়া হয়নি অভিনয় জগতও তাকে সীমিত রেখেছে কৌতুক অভিনেতার গুন্ডিতেই অথচ আজীবন একজন শিল্প শ্রমিক ও ভালো মানুষ হিসেবে নিজের সেরাটা দিয়ে গেছেন তিনি কত ছবিতেই দেখা গেছে নায়ক নায়িকার অভিনয়ের খামতি ভরাট করেছেন অনুপ কুমার কত ছবি উতরে গেছে অনুপ কুমারের ওজনেই বাংলা সিনেমা তার কাছে চির ঋণী তবে সেই ঋণ মেটানোর কাজ করেনি বাংলা ইন্ডাস্ট্রি